তো সবাইকে গুড মর্নিং। আমরা আজকে যাচ্ছি গুলমার্গ যাচ্ছি আজকে। আমরা হোটেল থেকেই আমরা এখন বেরালাম, তো আমাদের গাড়ি এখন রেডি আছে। আমরা গাড়ি করে এখন গুলমার্গ যাব। কালকে আমরা সোনমার্গ পুরোপুরি ঘুরে নিয়েছি, আজকে আমরা পুরো গুলমার্গটা ঘুরবো। তো সাথে থাকো, দেখতে থাকো। আমরা এখন গাড়ি থেকে নেমে গুলমার্গ গন্ডোলা কেবিলের দিকে যাচ্ছি। ওখান থেকে বেশি দূর না, আমরা যেখানে গাড়ি থেকে নামালো ওখান থেকে 1.89 কিলোমিটারের মতো আমরা হেঁটে যাচ্ছি।
হেঁটে ওখান থেকে গন্ডোলা কেবিলে আমরা ফেস ওয়ান যাব। তো সবাই দেখো ভিডিও ভালো করে, এখানে দেখতে পাচ্ছ অনেক বরফ টরফ রয়েছে, ফেস ওয়ানে অনেক ভালো বরফ থাকবে। আর আমরা যখন মানে গুলমার্গে যখন আমরা আসছি, তার আগে আমরা এই বুট ভাড়া করে নিয়েছি। এই বুট আমাদের 100 টাকা পার হেড লেগেছে বুট। তো তো দেখো আমরা যাচ্ছি গন্ডোলা কেবিল ফেস ওয়ানে। আমরা এখন গন্ডোলা কেবিল কার্ডের সামনে আছি। গন্ডোলা কেবিল কার্ডের কার্ড টিকিট কাউন্টার এটা পুরো। এখানে কার্ডে পেমেন্ট করা যায়, ক্যাশও পেমেন্ট করা যায়। এখানে অনলাইনে কোনো পেমেন্ট সিস্টেম নেই, মানে আপনি ফোন পে গুগল পে এখান থেকে পে করতে পারবেন না। কার্ড আনলে কার্ডে পে করতে পারবেন, ক্যাশে পেমেন্ট করতে পারবেন। আপনাদের পেমেন্ট লিস্টটা একবার দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, আপনাদের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা পারলে ভিডিওটাকে পজ করে স্ক্রিনশট তুলে নিতে পারেন। তো এখানে এই যে বিকেটের টিকিটের সব ইনফরমেশন লেখা আছে, তো আপনারা দেখে নিন, পারলে একটা স্ক্রিনশট তুলে নিন। তো এখানে শুধুমাত্র ফেস ওয়ানের টিকিটটাই পাওয়া যায়। ফেস ওয়ানের থেকে আপনি যাবেন আবার ফেস ওয়ান থেকে রিটার্ন, ওই ওইখানে টিকিটটাই খালি পাওয়া যায়। ফেস টু এ যদি যেতে হয় তো ফেস ওয়ানের যেখানে আপনাকে নামাবে ওইখান থেকে ফেস টু এর টিকিট কিনতে পাওয়া যায়। ওখানেও সেম সিস্টেম, কার্ডে পেমেন্ট করতে পারবেন, ক্যাশে পেমেন্ট করতে পারবেন, অনলাইন কোনো সিস্টেম নেই। তো আপনাদের যে ভিডিও যে লিস্ট ভিডিওর মধ্যে যে লিস্টগুলো আমরা দিলাম, এটা হচ্ছে পুরো ইনফরমেশন আছে, কেবিল কার্ডের পুরো ইনফরমেশন দেওয়া আছে, কখন বন্ধ হয়, কটা অবধি খোলা আছে, পুরো ইনফরমেশন দেওয়া। তো আপনারা ভিডিওটাকে পজ করে পারলে একটা স্ক্রিনশট তুলে নিতে পারেন, অসুবিধা হবে না আপনাদের, আপনাদের ভালোর জন্য। তো এই হচ্ছে আমাদের টিকিট, এটা আমাদের শুধু ফেস ওয়ানের টিকিট। আমরা ফেস টু এর টিকিট, তো আপনাদের টিকিটটা একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে শুধুমাত্র ফেস ওয়ানের টিকিট। ফেস টু এর টিকিট ওইখান থেকে পাওয়া যাবে, ফেস ওয়ানে যেখানে আপনাদেরকে না হবে কেবিল কার্ড থেকে, ওইখান থেকে আপনারা ফেস টু এর টিকিটটা পেয়ে যাবেন। তো চলা যাক, ফার্স্ট টাইম কেবিল কার্ডের এক্সপিরিয়েন্স, চলা যাক এক্সপিরিয়েন্স করা যাক। সবাই আমরা 5 জন এক্সপিরিয়েন্স করি ফার্স্ট টাইম কেবিল কার্ড, তো আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো। তো আমাদের এই ফেস ওয়ান থেকে ফেস ওয়ানের দিকে আমরা এখন যাচ্ছি। টিকিট কাউন্টার থেকে কিছুটা দূর হেঁটে আমাদের কেবিল কার্ড, আপনাদের কেবিল কার্ডের সামনে গিয়ে আপনাদেরকে পুরো দেখাবো কোথায় কোনখান থেকে আমরা যাচ্ছি। আপনাদের যদি পারেন টিকিট কাটার পরে কাউকে একটাকে জিজ্ঞেস করে নেবেন যে কেবিল কার্ডের রাস্তাটা কোন দিকে ফেস ওয়ানে যাওয়ার। তো সামনেই আছে, আপনাদের অসুবিধা হবে না, আপনারা টিকিট কাউন্টারের পাশে দাঁড়িয়ে দেখতে পাবেন কেবিল কার্ড, ঠিক আছে? তো আপনাদের খুব একটা অসুবিধা হবে না, তাও যদি না বুঝতে পারেন কাউকে একটা জিজ্ঞেস করে নেবেন। এখানে হচ্ছে আমাদের কেবিল কার্ডের ওঠার জায়গা, এখান থেকে আমাদের কেবিল কার্ডে যাওয়া যায়, দেখে নিন। হ্যাঁ, এই গাইডনে সবসময় ফলো করবেন আপনারা, হচ্ছে কেবিল কার্ডে যাওয়ার রাস্তা। ওই যে দেখছেন এখানে আমাদের টিকিট কাউন্টারটা, এই যে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টার থেকে হেঁটে এই গেটটাতে ঢুকে সিধা এই রাস্তা থেকে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কেবিল কার্ডের পুরো জায়গা। তো এই যে এই রাস্তাটা হচ্ছে কেবিল কার্ডের পুরো, এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনাদের একটু জুম করে দেখাচ্ছি।
এই যে এখানে কেবিল কার দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, যে কেবিল কারের ওরূপ খুব একটা অসুবিধা হবে না আপনাদের। ওই যে টিকিট কাউন্টার এন্ট্রি, কেবিল কারে যাওয়ার একটা আছে এন্ট্রি গেট, দেখে নিন ভালো করে। এখানে অলওয়েজ মাস্ক পরে থাকবেন, নালে ফাইন পড়তে পারে। এটা হচ্ছে এন্ট্রি, এই হচ্ছে পুরো প্লেস। এটা হচ্ছে আমাদের পুরো কেবিল কারে যাবার জায়গা। এটা হচ্ছে ওয়েটিং রুম, এখানে নিজের ফ্যামিলির যারা উঠতে ভয় পান বা উচ্চতায় ভয় পান তাদের জন্য এখানে আপনারা অপেক্ষা করতে পারেন বসে। এখানে হচ্ছে কেবিল কারে যাওয়ার জায়গা, দেখে নিন। একটু ভুলভুলাইয়ের মতো করে ঘুরে যেতে হচ্ছে, কোনো অসুবিধা নেই, এনজয়মেন্টের জন্য সব কিছু কুরবানি দিতে রাজি। আমরা এখন কেবিল কারে বসে গেছি, আপনাদের দৃশ্যটা একবার দেখাই, খুবই সুন্দর দৃশ্য। এই যে আমাদের কেবিল কারের দেখতে পাচ্ছেন, এটা আমাদের কেবিল কার, আমরা কেবিল কারে বসে আছি পাঁচজন একটাই কেবিল কারে। ফেস ওয়ান যাবো এখন, তো এক্সপিরিয়েন্স খুব ভালোই লাগছে। আপনারাও আসবেন যখন, আপনারা আশা করি আনন্দ করবেন ফেস ওয়ানে। কেবিল কারের পুরো ভিউ, একটা দুটো কেবিল কারও যাচ্ছে সাইড দিয়ে, পুরো ভিউ। আমরা যত অনেক ওপরে উঠছি, আমরা আমরা পাঁচজন একটাই কেবিল কারে বসেছি। একটা কেবিল কার গেল, হচ্ছে কেবিল কার আমাদের, পুরো দৃশ্য দেখতে পাবেন কেবিল কারে। অনেক উচ্চতায় রয়েছি, আরো উঁচুতে উঠবে কেবিল কার। তো আমরা এখন ফেজ ওয়ানে নামলাম কেবিল কারের, আপনাদেরকে যে দৃশ্যগুলো দেখালাম তারপরে মানে খুবই সুন্দর এক্সপিরিয়েন্স হলো, ফার্স্ট টাইম কেবিল কার। তো আমরা এখন ফেজ ওয়ানে নেমে ঘুরছি। ফেজ ওয়ানে সেরকম একটা বরফ খুব একটা নেই, এই টাইমটায় বরফ নেই, নেক্সট ডিসেম্বর টাইমসে বরফ চলে আসে, তো এই টাইমটা এখন কোনো বরফ নেই। তো এখন আমরা ফেজ টু এ যাবার পরিকল্পনা করছি, কিন্তু কিছু ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য আমাদের ফেজ টু এর যে কেবিল কার আছে সেটা বন্ধ আছে এই মুহূর্তে। তো আমাদের ভাগ্যটা খারাপ, তো এখন ফেজ ওয়ানেই একটু আশেপাশে ঘুরে তারপর আমরা চলে যাবো, আবার রিটার্ন যাব। ফেজ ওয়ানের আপনাদের কিছু দৃশ্য দেখিয়ে দেবো। এই যে সেকেন্ড ফেজে যাওয়ার যে কেবিল কার, এই সেকেন্ড ফেজে যাওয়ার কেবিল কার এখন বন্ধ রয়েছে, পুরোপুরি বন্ধ রয়েছে। আর কেবিল কার একটা দুটো কেবিল কার বাইরে রীতিমতো রয়েছে দাঁড়িয়ে, কোনো মানে ইলেকট্রিসিটি কিছু প্রবলেমের জন্য আজকে দিনটা পুরোপুরি বন্ধ। তো আমাদের হাতে তো আর টাইম নেই, সেই জন্য আমরা যেতে পারবো। ফেজ ওয়ানের কিছু দৃশ্য দেখিয়ে দিন, এই দেখুন ফেজ ওয়ান, এটা হচ্ছে পুরো ফেজ ওয়ান। ওই যে ফেজ ওয়ানের যে স্টেশন আছে কেবিল কারের, ওইটা হচ্ছে ফেজ ওয়ানের স্টেশনটা। আর এখানে ইলেকট্রিসিটি বন্ধের জন্য এখানে কিছু স্বাভাবিকত কিছু প্রবলেম হয়েছে ইলেকট্রিসিটির, সেই জন্য ফেজ টু এর যাওয়ার কেবিল কার আজকে বন্ধ থাকবে। তো আমরা ফেজ ওয়ান থেকে হেঁটে অনেকটাই এসেছি বরফের কাছাকাছি, তো তোমরা দেখতেই পাচ্ছ এই বরফের প্লেসটা অব্দি আমরা হেঁটে এসেছি, অনেকটা উঁচুতে হেঁটে আসতে হলো। তো এখন একটু বরফের যতটা উচ্চতায় ওঠা যায় চেষ্টা করবো একটু উচ্চতায় উঠতে। তো চলো, এক্সপিরিয়েন্স তো খুব ভালোই হচ্ছে সব কিছুরই, কপাল খারাপ যার জন্য আমাদের ফেজ টুতে আমরা যেতে পারলাম না কেবিল কারের কিছু প্রবলেমের জন্য। তো বরফের প্লে ইয়ে অনেকে স্কিন করছেন, এখানে স্কিন ভাড়া পাওয়া যায়, স্কিন করছে ওপর থেকে, অনেকে ওপর থেকে স্কিন করছে। আর আমাদের ফেজ ওয়ানের ওই যে ফেজ ওয়ানের আমাদের স্টেশনটা মানে কেবিল কার যে স্টেশনটা, এই হচ্ছে আমাদের ফেজ ওয়ানের বরফ অঞ্চল, কিছুটা বরফ অঞ্চল যতটুকু কভার করতে পারছি আপনাদের জন্য, চেষ্টা করছি ততটুকু কভার করার।
আমাদের ফেস ওয়ান ঘোরা হয়ে গেল, আপনাদের যেটা বললাম যে ফেস টু এ টেকনিক্যাল কিছু ফল্টের জন্য আমরা যেতে পারলাম না, এখন বন্ধ আছে রোপওয়ে। তো এখন আমরা আবার রিটার্ন যাচ্ছি, আমাদের আবার কেবিল কারে করে রিটার্ন যাব। ফেস ওয়ানে অনেক ভালো এনজয় করলাম, তো আপনাদের কিছু ভিডিও ফুটেজও দেখিয়েছি ফেস ওয়ানের। তো এখন আমরা রিটার্ন যাব, আমাদের কেবিল কার করে রিটার্ন যাব, দেন গাড়ি করে আমাদের হোটেল। তো তো আমরা এখন কেবিল কার থেকে নেমে এখন যাচ্ছি আবার গাড়ির দিকে, আমাদের গন্ডোলা ক্রস করে আমরা এখন যাব। তো আমরা এখন কেবিল কার থেকে নেমে যাচ্ছি, এখন রিটার্ন যাব আমরা। আমাদের রিটার্নের রাস্তা, আমরা এখন হেঁটে হেঁটে যাব, 1.9 কিলোমিটার হেঁটে যাব, যেখানে আমাদের গাড়ি পার্ক রয়েছে ওই অবধি হেঁটে যাব। দেখে নিন প্লেসটা। তো আমরা এখন গাড়িতে উঠে সিধা হোটেল, দেন কালকে শ্রীনগর সাইট সিন ঘোরা হবে আমাদের, আর ডাল লেক যাব, আর বিভিন্ন রকম সাইট সিন সব কিছুতেই যাওয়া হবে।